রাজকুমার সিনেমায় শাকিব খান যেভাবে মায়ের প্রতি ভালোবাসা দেখিয়েছে এবং যে অভিনয়ে পারফর্মস করেছে তা সত্যি অসাধারণ। সকল শাকিবিয়ানদেরকে মুগ্ধ করেছে এই অভিনয়ে। মাহিয়া মাহি অনেকটা ওভার স্মার্ট অভিনয় করলেও এই সিনেমায় যে পারফর্মস করেছে তা সত্যি এক কথায় দুর্দান্ত ছিল। অল্প কয়েক মিনিট মাহিয়া মাহিকে এই চরিত্রে দেখা গেল, সত্যি খুব সুন্দরভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে এই নায়িকা। ইতিমধ্যে দর্শকও জানিয়েছে প্রিয়তমাকে ছাড়িয়ে গেছে রাজকুমার সিনেমা। অনেক অসাধারণ অভিনয় করেছে শাকিব খান। প্রিয়তমা থেকে রেকর্ড ভাঙবে, প্রিয়তমাকে রেকর্ড ভাঙবে। বিদেশি নায়িকার অভিনয় নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও শাকিবের পারফরমেন্সে তারা অনেক খুশি। তারা বলেন, রাজকুমার সিনেমায় যারা অন্যান্য চরিত্রে অভিনয়